সুপ্র দর্শক শ্রোতা, আমি চলে এসেছি কোথায় আপনারা অবশ্যই বুঝতে পারছেন। এই জায়গাটি দেখে আপনারা অনেকেই চিনেন, বেশিরভাগ দর্শকই কিন্তু আপনারা চিনেন এই জায়গাটা কোথায়। আমরা চলে এসেছি আজকে টুইন বাইক খামারে, অনেক দিন পর আসলাম। আজকে টুইন বাইক খামারে এসে আমরা যেটা দেখতে পেলাম, আমরা টুইন বাই কীভাবে গরুর তার নিজস্ব গাভীগুলি পরিচর্যা করছেন সেটা একটু আপনাদেরকে দেখাই। দেখুন দর্শক, খামারে কীভাবে আপনারা সফলতা পাবেন সেটার কিন্তু আরেকটি বৈশিষ্ট্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে খামার করলেই হবে না, খামারে কী পরিমাণ পরিশ্রম করতে হয় এবং কতটুকু নজরদারিতে রাখতে হয় সেটা আমরা টুইন ভাইয়ের কাছ থেকে দেখতে পাচ্ছি। দেখুন, টুইন ভাই নিজের হাতেই কিন্তু তার খামারের গোসু গরুগুলিকে গোসু করাচ্ছেন, প্রত্যেকটিকে নিজের হাতে। দেখুন দর্শক, কোনো জায়গায় কোনো ময়লা থাকবে না, এক নম্বর। নিজে দেখুন, দেখুন কীভাবে পরিচর্যা করছেন উনি, কেন খামারে উনি এত সফলতা লাভ করেছেন আমরা একটু মাঝে মধ্যে কথা বলার চেষ্টা করি, যদিও উনি কাজে ব্যস্ত। টুইন ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আসলাম অনেক দিন, অনেক অনেক দিন পর আসলাম, আমি আসা হয় না। তো এই যে আপনি পরিচর্যাগুলো করছেন, এই আপনাদেরকে নিত্যদিনের, আমি জানি যে আপনি নিত্যদিনে এই একইভাবে পরিচর্যা করেন, এটার মূল কারণটা কি, কেন আপনি, আপনার তো অনেক লোকজন আছে, তো আপনি নিজে করেন কেন? মানে থার্মোমিটার না দেওয়া পর্যন্ত বলতে পারবেন না গরুটা কি ডিস্টার্ব হচ্ছে, মানে সবকিছু সুস্থ আছে কিন্তু খাওয়াটা একটু কম খাচ্ছে। আচ্ছা, এখন জ্বরটা না আপনি বুঝা যাবে টেম্পারেচারটা কেমন আছে। আচ্ছা, তাহলে বিকালে তো আরো হবে মনে হয়, না বিকালে 7 লিটার হয়, 19 লিটার দুধ হয়, 18-19 লিটার। হ্যাঁ, এটা কি অনেক কারণে, অনেক সময় কি অতিরিক্ত দুধ দেওয়ার কারণে কি হয়? হ্যাঁ, অতিরিক্ত দুধ দেওয়ার কারণে ক্যালসিয়াম শর্ট হয়। ক্যালসিয়াম শর্ট হয়, সেটাকে ঘাটতিটা কীভাবে আপনি বুঝতে পারেন? এই যে এখন আমি থার্মোমিটার ঢুকাবো। আচ্ছা, এখন আপনাকে আমি থার্মোমিটার ঢুকাই দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, দর্শকদের বলেন আমরা একটু লাইনে থাকি, আপনি একটু, আমরা একটু দেখবো দর্শক। এই দেখুন দর্শক, থার্মোমিটার দেওয়া হলো, থার্মোমিটার লাগানো হলো, থার্মোমিটার বের করা হলো। দেখুন দর্শক, থার্মোমিটারটা বের করলেন, দেখছেন টুইন ভাই নিজেই। ভিটামিন লাগবে, ক্যালসিয়াম লাগবে না, লাগবে না, ভিটামিন দিতে হবে, ভিটামিন দিলে খাবার দিয়ে ক্যারাবোর দিলে, রুচিটা কমে গেছে, এখন তাহলে এটাকে রুচির ওষুধ দিলে আবার খাওয়া শুরু করে দেবে, দিলে একটু ভিটামিন দিলে, আচ্ছা, তা চাঙ্গা হয়ে যাবে, ক্যালসিয়াম লাগবে না, ক্যালসিয়াম লাগতো যদি টেম্পারেচার 100 থাকতো, আচ্ছা, কি 101 থাকতো তাহলে টেম্পারেচার, তাহলে ক্যালসিয়াম ফেলেন দেবে, আচ্ছা, সেক্ষেত্রে মনে লাগবে না, বুঝছেন? আচ্ছা, এখন বর্তমানে কটা আপনার কাছে এখানে আছে টুইন ভাই? আমার এখানে প্রায় গরু আছে এখানে 8টা, আর এখানে আছে 8টা, 16টা, 16টা। তা আপনি এখন বর্তমানে কীরকম দুধ নামাচ্ছেন? আমার এখানে বর্তমান
না দুবিলা দুবিলা মিলে যেমন এই যে এই গুড়া আছে আচ্ছা এই গুড়া বাচ্চাটা খুব ভালো আচ্ছা এটা 17 লিটার দুধ এটা 17 লিটার হ্যাঁ এটা দুধ কি আপনার 20 লিটার এটার 20 হ্যাঁ ঘন্টা হিসাবে না আপনার সঙ্গে তো অনেকে অনেকজন চ্যালেঞ্জ করছে কিন্তু সব যায় সবাইকে দেখছি যে হারা যায় কিন্তু কারো যদি ভালো লাগে কেউ যদি কোনো গরু সংগ্রহ করতে চায় আপনি কি এটা দিবেন না এটা এগুলা বেচবেন না আচ্ছা আচ্ছা তাহলে তো এটা এখন জুয়ানো যেতে বহুদিন বাকি আছে ৩০ লিটার পর্যন্ত আচ্ছা আচ্ছা দেখি একটু ওষুধগুলো কী ব্যবহার করেন দর্শক এটা আপনাদের অনেক কাজে লাগবে তুহিন ভাই কী কী ধরনের ওষুধ নেয় আপনার এই যোগে কোম্পানির ওষুধ ব্যবহার করি না আচ্ছা আচ্ছা বুঝছেন যেমন তুমি যোগে কোম্পানির ওষুধ ব্যবহার করি না আচ্ছা আমি যে বেশিটা মানে ভালো কোম্পানি দাম বেশি লোক কথা বুঝি আচ্ছা আমি ভালো ওষুধই ব্যবহার করি মানে দামটার সঙ্গে আপনার কোনোই নেই স্বাদ নেই কাজে লাগতে লাগবে ওষুধটা যেন কাজে দেয় আমি ওষুধটা কিনে যদি কাজে যদি না লাগে তাহলে আমার ওষুধটা কেনার দরকার আছে না 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 দেখেন এটা কি লেখা আছে আপনারা দেখেন পড়ে দেখেন আমরা দর্শক দিকে ভালো করে বায়োকাও প্রিমিক্স ডেরি সাপ্লিমেন্ট ফর কাউ মানে মানে শুধুমাত্র গরুর খাওয়া হ্যাঁ এটা কোন কোম্পানি দেখেন এই কোম্পানিটার নাম হচ্ছে ভিআইপি ভিপি ভ্যাট ভ্যাট ফার্মা হ্যাঁ আর ভ্যাট ভ্যাট ফার্মা ভিপি ভ্যাট ফার্মা ভিপি ভ্যাট ফার্মা মূল্য হলো ১০৩০ টাকা মূল্য ১০৩০ টাকা হ্যাঁ আমাদের কোম্পানি ৯০০ টাকা করলে আপনার কাছে ৯০০ নাই হ্যাঁ কোম্পানি ৯০০ এটা নেওয়ার কম নেওয়ার কারণটা কি এটা আমি যে কার্টুন কিনি ওই জন্য ও কার্টুন কিনে নয় তার জন্য আমি দর্শকদেরকে বলতে যাচ্ছি কথা আচ্ছা এই ওষুধটা খেলে কি কি কাজ করবে আচ্ছা সেটাই সেটা জানে আমার মতে যারা দুধের খামার করে তাদের ক্ষেত্রে খুব ভালো আচ্ছা বুঝছেন সব থেকে যেটা বড় ডিস্টার্ব আমি বুঝাই দিচ্ছি আচ্ছা বুঝি আমরা দর্শক আপনাদেরকে বুঝাই এইগুলো যেমন মনে হয় বেশি দুধ দিবে বুঝছেন তোমার কিন্তু আর গিরাটা ফুলবে এই গিরাটা হ্যাঁ গিরা ফুলবে আচ্ছা গিরা গিরা আর ফুলবে না ওষুধটা দুই চামচ করে দিলে দুই চামচ করে দিলে গিরাটা ফুলবে না আচ্ছা এক নম্বর গেল দুই নম্বর ওটা যে ওলানটাতে মেস্টাজিস হবে কোথাও গিয়ে আর ঠান্ডা লাগবে ফুলে যায় এভাবে মেস্টাজিস মেস্টাজিসটা হবে না মেস্টাজিসটা হবে না ওই মেস্টাজিসটা হবে না আচ্ছা আচ্ছা গেল তিন নম্বর ওটা বীজ দিলে তো বীজটা তো ধরে রাখবে কনসেপ্ট হবে আচ্ছা কি বুঝছেন এটা মনে করেন মানে বীজ দিলে তো কনসেপ্ট হয় না সেটা এইটার দ্বারা হবে না মানে এই ওষুধটা খেলে কনসেপ্ট হবে কনসেপ্টটা মানে ওটা মনে করেন ৯০% আমি গ্যারান্টি দিলাম মানে ৯০% গ্যারান্টি দিচ্ছেন যদি খাওয়া দেয় সবসময় তাহলে গরুটা ৯০% কনসেপ্ট মিস হবে না আচ্ছা এটা আপনি একদম তিন চার রোগের ওষুধ আমি এটা গ্যারান্টি আমি পাইছি নিজে পাইছি আপনি নিজে পাইছেন কোম্পানি সাপোর্ট করতেছি না কাউকে খেলাতে বলতেছি না আচ্ছা আচ্ছা কথা বুঝি এইটা আমি আমার মানে আপনি এটা এক্সপেরিমেন্ট করছেন হ্যাঁ করছি আমি করছি দেখে এটা এইটা এটা তো মনে করেন আপনার এই কোম্পানির মাল আছে আপনার যেমন ফ্রান্সের মানে যে ভ্যাকসিনটা যেটা কোরিয়ার ভ্যাকসিন যেটা আচ্ছা আচ্ছা ফ্রান্সের এটা কিন্তু ফ্রান্সি কোম্পানি ফ্রান্সের কোম্পানি আর একটা এডি আছে বুঝছেন ১৩০০ টাকা দামে এডিটা করে আমরা এডিটাও দেখি একটু আর একটা এডি আছে ১৩০০ টাকা দাম নেয় আচ্ছা আর অন্য অন্য কোম্পানি এডির দাম নেয় ১০০০ টাকা আচ্ছা কত বুঝে হ্যাঁ দেখেন এটা হলো কুফা কোম্পানি এই কুফা একটা লিস্ট কুফা কুফা কোম্পানির এটা ওষুধ ফ্রান্সের আচ্ছা এইখানে বুঝতে পারেন এই কোম্পানি সব একই একই কোম্পানি না একই কোম্পানি এগুলো যে কোনো ডাক্তারকে বলে বলে ঘ্যানলে ওষুধ খুব ভালো ওষুধ আচ্ছা আচ্ছা দেখেন আপনি বুঝছেন
ওভাবিট 500 এই যে এগুলো সব একই কোম্পানি সব একই কোম্পানি একই কোম্পানি তিনটা একই কোম্পানি তাহলে এই ওষুধগুলা খাওয়ালে এই ওষুধ এই যে কুফা তো খুবই ভালো একটা ওষুধ আচ্ছা আচ্ছা তারপর ওই যে এডিটা এডিটা খুবই একটা ভালো ওষুধ আচ্ছা কথা বুঝলি এইটাও খুব ভালো ওষুধ খুব ভালো ওষুধ হ্যাঁ এইটা খেলে তিনটা রোগের কাজ হবে আর এডি খেলে তো মন করুন এডিটা মারলে খুব ভালো কাজ করে এখন আমি এডি মারবো তাহলে আপনারা মানে যারা যেই গাভিগুলা কনসেপ্ট করবে যেগুলো কনসেপ্ট করবে করবে না যে গাভিগুলো মন করুন অলন ডিস্টার্ব দেয় যে গাভিগুলো মন করুন ঠেঙ্গে গিরা ফুলে আচ্ছা সেই গাভিগুলো এই ওষুধটা ব্যবহার করবেন আমি মনে করি খুব কাজে লাগবে মানে 90% শিওর আপনি 90% শিওর আপনি মানে 90% আপনি গ্যারান্টি দিচ্ছেন আমি কোনো কোম্পানি আমাকে 10 টাকাও দেবে না আচ্ছা আচ্ছা এবারটা কোম্পানি আমাকে 10 টাকাও দেবে না এর কোম্পানি সাপোর্ট করবো আমার কোনো লাভ নাই না কিন্তু আপনি তো কেন বলছেন শুধুমাত্র খামারিরা যেন ভালো থাকে খামারিরাও ভালো না ওগুলো জিনিসটা ভালো মানে খামারালিরাও মাগাচ্ছ খামারালারাও মনে করবো যে বহুত মাস্টার বহুত মাস্টার হ্যাঁ তা আমার কথা ওগুলো জিনিসটা যেন ভালো ওগুলো জিনিসটা যেন ভালো থাকে হ্যাঁ আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা সমাধান আপনি আমাদেরকে করে দিলেন আমার কথা দুই চার পায়ে ভালো থাকলে সব ভালো দু পায়েকে উপকার সাজেশন দিয়ে লাভ নাই চার পায়ে দু পায়ে আমার থেকে বেশি মাস্টার আপনার থেকে বেশি বেশি মাস্টার এই জন্য আমার চার পাকে খেলে আমার চার পায়ে কেউ খেলাচ্ছে না খেলে আমার টাইম নেই আচ্ছা আমি খেলে এইটাই হলো কথা আপনি খাওয়ান হ্যাঁ এই দেখেন আমার এই যে গরুগুলো চেহারা কি সুন্দর হচ্ছে এই দেখেন এই গরুটা মনে করেন আমরা আমি কেসিস কিনছিলাম হাঙ্গি কিনছিলাম হাঙ্গি কিনছিলেন হ্যাঁ বেশ এই গরুটা মনে করেন কত মোটা হয়েছে গোটা যখন আমি কিনি তখন দুধ ছিল গোটা 5 লিটার আচ্ছা এখন কত দাম আছে এখন 12 লিটার 5 লিটার কিনছেন এখন 12 লিটার পাচ্ছেন আচ্ছা আচ্ছা এই গোটা আমি কিন্তু বেচবো না এই গোটা একটা বাড়ি ডিস্টার্ব আছে ডিস্টার্ব আছে বাড়ি ফোন দামে কিনছিলাম আচ্ছা এই গোটা আমি মনে করি মোটা করে গোটা যুবক কষাই দিই মোটা করে বাচ্চা নেওয়ার পরে গোটা দিব কষাই কষাই গিয়ে আচ্ছা না বাচ্চা তো আছে বাচ্চা বেশি দিব আলাদা আচ্ছা কুরবানি পরে বাচ্চা বেশি দিব 70,000 গাই বেশি দিব 1,30,000 তাহলে 2 লাখ হয়ে গেল 2 লাখ হলে আমি কিনলাম 1.5 লাখ টাকা আমি যে খাওয়াটা করে খিলাচ্ছি ওই খাওয়া দিয়ে দুধ চেকতেছি ওর টাকা ওই খাচ্ছে ওর টাকা ও খাচ্ছে হ্যাঁ আমার ফাঁকতে লিটার লাভ হচ্ছে 50,000 50,000 কোনো টেনশন নাই টেনশন নাই যাবো সাধারণ করে আমার হাটে যাই যাবো গরু দুবো কষাইকে বাস দুবো খামার আলাদা খামার আলাদা মানে মানে অনেক বুদ্ধি টেকনিক খাড়ায় আপনি ব্যবসাটা করছেন হ্যাঁ তাহলে তো মন করে মন করে লস খাইতে হবে লস খাইতে হবে হ্যাঁ বুদ্ধি খাড়ায় মন করে খাই মন করে আমরা ব্যবসা টিকে রাখতে হবে যেমন এই গরুটা বাসুতে বিক্রি দিচ্ছি 1,00,000 টাকা দিয়ে এই এই কোনটা গরুর এই গরুর বাছুরটা দিচ্ছেন 1,00,000 টাকা দর্শক দেখুন এক লাখ টাকা এটা কয় মাসের বাছুর মাত্র 6 মাসের বাছুর আর এটা এটা তো অরিজিনাল ফ্রিজিয়ান দেখছি 10 আচ্ছা গাভিটা দুধ খাইতে খাইতে দুধ যখন শেষ হবে কুরবানির 1.5 মাস পর তোমাকে গাভিটা দুই গুলো আবার 1,50,000 থেকে 60,000 আচ্ছা তাহলে আমার 2,50,000 টাকা 2,50,000 টাকা দাঁড়িয়ে গেল এই এখন আমাকে 10 লিটার দুধ দিচ্ছে এখন কিন্তু আমার লাভ হচ্ছে আচ্ছা 500 টাকা দুধ বিক্রি করছি 300 কিনাচ্ছি 200 করে লাভ হচ্ছে 200 করে লাভ হচ্ছে আরও যদি 3 মাস দেখেন 318,000 টাকা লাভ হবে 6 কেজি দুধ চলে আসবে তখন তোমাদের তৃতীয় সমান সমান হয়ে যাবে আচ্ছা তখন একে আমি ঘটাই দিই সরাই দিবেন হ্যাঁ একে আমি আর থুবো না যখন 6 লিটারের নামে আসবে তখন আর রাখবেন না আমার পকেট থেকে যে দিনে খাওয়া লাগবে তার পরের দিনে গাও ধন্যবাদ অনেক মূল্যবান কিছু তথ্য আমরা দিলাম দর্শক সেই সঙ্গে তুহিন ভাইয়ের পরিচর্যা কীভাবে করলেন কীভাবে করেন সেটাও দেখালাম এবং যে সমস্ত গাভীরা গাভীগুলি কনসিভ করে না তার একটা প্রধান ওষুধ কিন্তু উনি আমাদেরকে দেখালেন সেই সঙ্গে আরও কিছু ভিটামিন দেখালেন আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন মনোযোগ সহকারে দর্শক কারণ এইখানে শেখার অনেক কিছু আছে অনেক খামারি ভাই অনেক কিছু জানেন না হ্যাঁ আর একটা কথা বলছি খামারি ভাই আপনারা সব কিছু বুঝে শুনে খাওয়ান সব কিছু বুঝে শুনে হ্যাঁ খামারে লাভ আছে লসও আছে লাভ আছে লসও আছে আপনার সিস্টেম অনুযায়ী আর গরু না খেলে কোনদিন লাভ করতে পারবেন না গরুকে খাওয়াই দিয়ে হবে হ্যাঁ আপনার গরু যদি দুধ যদি নাও দেয় তাও গরুকে না খেলে তারপরে গরু বেশি দিবে কিন্তু গরুকে আপনি খেলাবেন গরুকে অবলা জিনিস না অবলা জিনিস না খেলায় গরু খামারে কোনদিন লাভ হবে না অল্প খাবার দিয়ে কোনদিন গরু লাভ হবে আচ্ছা তো দর্শক আপনারা জানলেন অনেক কিছুই আবারও আমরা আরও কিছু জানাবো আজকে এই পর্যন্তই আমরা বিদায় নিব দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন তো তুহিন ভাই তো দর্শকদের পক্ষ থেকে আবার আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরকে দর্শকদের কাছে অনেক অনেক ধন্যবাদ দর্শকদেরকে আমি বলতেছি
যে আপনারা পাগল হয়ে খামার করেন না, ইউটিউব থেকে পাগল হয়ে না। আচ্ছা, ইউটিউবওয়ালারা বলে মাইন্ড করেন না আপনি কোথায়? না না না, মাইন্ডের কিছু নেই, শিক্ষণীয় অনেক কিছু আছে। আপনার কয়টা গরু ছিল? দুটা, এখন হয়েছে কয়টা? 30টা। আচ্ছা, মাঝখানে 28টা কেমন করে হলো এটা কিন্তু আপনারা দেখান না? না না, এটা আমরা আমাদেরকে বলাও হয় না, আপনারা দেখে দেখান না। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা আপনারা ভালো করে দেখাবেন। ঠিক আছে, কোথায় কি বুঝলেন? হ্যাঁ অবশ্যই, পরবর্তীতে যে দুইটা থেকে 30টা হচ্ছে, হ্যাঁ কিন্তু মাঝখানে 28টা কেমন করে কেমন করে হলো এটা আমরা দেখাই না, আসলে দেখাই না, দেখাম না। এটা এটা ঠিক বলছেন, এটা আমরা দেখাই না। অনেক এই জিনিসটা আপনাদের অনুরোধ, এই জিনিসটা লস 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 দেখলে হয় সেগুলা বেশি করে দেখান, লসটা দেখাবো। হ্যাঁ লসটা আপনাকে লাভে দেখান না জিন্দগি। আচ্ছা আচ্ছা, তাহলে লাভ লাভ দেখালে হয় কি, অনেকে এইটা এই ইউটিউবের উপর অনেকে কিন্তু খামার করছে, হ্যাঁ করছে দেখে দেখে। হ্যাঁ দেখে দেখে। তা আপনার কথা হলো যে শুধুমাত্র ইউটিউবের উপর নির্ভরশীল না হয়ে নিজেরাই জানুন, নিজেরাই জানেন, নিজেরাই শিখুন, খামার খামার বেড়ান, আগে অভিজ্ঞতা অর্জন, কোনটা গরু কি জাত, কোনটা গরু কত পার্সেন্ট সেটা শিখে নাকি। আচ্ছা, কোনটা গরু কেমন দুধ সেটা শিখে নাকি। আচ্ছা আচ্ছা, আর সব থেকে বড় কথা কি, আপনার দুধ বিক্রি করার জায়গা থাকলে আপনি খামার করেন, আর জায়গা না থাকলে খামার করেন না। আপনার কাজের লোক ভালো থাকলে খামার করেন। ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। হ্যাঁ দর্শক, আমরা বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।